বন্ধুরা, তো আজকে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ চাকরির খবর প্রকাশিত হয়েছে। তো উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ, কেন্দ্রীয় সরকারের চাকরিতে আবেদন করুন। আর এটি বারোচে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক নিয়োগ হবে। এখানে যোগ্যতা থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ আর গ্র্যাজুয়েশনে আছে। আর যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ বা গ্র্যাজুয়েশন, তোমরা এই ভিডিওটি দেখতে পারো। আর একটা অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে যেন শেষ পর্যন্ত তোমরা দেখো। জাতীয় জল উন্নয়ন দপ্তরে গ্রুপ সি পদে এটি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গতকাল। নিয়োগ করা হবে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, আপার ডিভিশনাল ক্লার্ক, ইঞ্জিনিয়ার ও স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে। যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পদগুলিতে আবেদন করতে পারে। আর উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সহ যোগ্যতায় পদগুলিতে আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ার পদে, জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পদে ভ্যাকেন্সি হচ্ছে 16টি। আর বেতন থাকবে পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 1,12,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক হয়ে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আর পরে পদের নাম হচ্ছে হিন্দি ট্রান্সলেটার, শূন্য পদ থাকতেছে 1টি। এর বেতন থাকতেছে 6 পে অনুযায়ী প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে হিন্দি বিষয়ে স্নাতক করে থাকতে হবে, ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। ইংরাজি বিষয়ে স্নাতকোত্তর করে থাকতে হবে আর হিন্দি ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। হিন্দি মিডিয়ামে যে কোনো স্নাতকোত্তর হতে হবে এবং ইংরাজি ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। ইংরাজি মিডিয়ামে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং হিন্দি বিষয়ে ঐচ্ছিক বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। যে কোনো হিন্দি বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং হিন্দি ও ইংরাজি ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। তো এই এতটুকু তোমরা বাকিটা পড়ে নেবে। এরপর থাকতেছে তোমাদের পদের নাম জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার, সংখ্যা থাকতেছে 5টি। বেতন হচ্ছে পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকতে লাগবে। আর যে কোনো অফিসে ক্যাশ ও অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিএ বা ICWAI কোম্পানির সেক্রেটারি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পদের নাম লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এই শূন্য পদ থাকতেছে 12টি। বেতন থাকবে 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, কম্পিউটার অপারেটিং সিস্টেমে জ্ঞান থাকতে হবে। এরপর পদের নাম স্টেনোগ্রাফার গ্রেড 2-তে থাকতেছে তোমাদের। তো শূন্য পদ থাকতেছে 5টি। আর বেতন হচ্ছে পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চদিন পাশ হয়ে থাকতে লাগবে। কম্পিউটারের শর্ট হ্যান্ডে মিনিটে 80টি শব্দ তোলার গতি থাকতে হবে। আর এরপর আসতেছি পদের নাম লোয়ার ডিভিশনাল ক্লার্ক, শূন্য পদ থাকতেছে তোমাদের 23টি। বেতন পে 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 টাকা থেকে 63,200 টাকা প্রতি মাসে। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকতে লাগবে। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35টি এবং হিন্দিতে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, কম্পিউটার অপারেটিং সিস্টেমে জ্ঞান থাকলে অগ্রাধিকার তাদের দেওয়া হবে। এখন বয়সটা দেখে নিই কত লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ার আর আপার ডিভিশনাল ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড 2, লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। হিন্দি ট্রান্সলেটার জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসারদের জন্য বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। আর এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিএস প্রার্থীরা 10 বছর বয়সে ছাড় পাবে। এছাড়াও যে সমস্ত প্রার্থীরা বয়সে পান তারা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। আবেদন পদ্ধতি জেনে নিই। আবেদন করতে হবে অনলাইনে,
এই ওয়েবসাইটের মাধ্যমে www.nwda.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 25 জুন পর্যন্ত। আর আবেদন ফি লাগবে জেনারেল ও ওবিসিদের জন্য 840 টাকা, আর এসসি এসটি ইডব্লিউএস পিডব্লিউডি এবং মহিলাদের জন্য 500 টাকা। আবেদন ফি জমা করতে হবে অনলাইনে মাধ্যমে। নিয়োগ পদ্ধতি থাকতেছে জুনিয়র ইঞ্জিনিয়ার, হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং আপার ডিভিশনাল ক্লার্ক পদের ক্ষেত্রে কম্পিউটার বেস পরীক্ষা নেওয়া হবে। অ্যাস্টেনোগ্রাফার 2 গ্রেড 2 এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের ক্ষেত্রে অনলাইনে কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আর তোমাদের জন্য কোনো কোয়ারি থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। এইখানে তোমরা নোটিস পেয়ে যাবে অফিসিয়াল www.nwda.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ ও পরীক্ষা ফ্রি জমা দিতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।